হে গাই হাই ইউ অল আই হোপ ইউ বেজার আর ডুইন ওয়েল সো আজকে যে রিয়াকশনটা দেখে নেবো সেটা হচ্ছে একটা টিজারের রিয়াকশন সেটা হচ্ছে খাদান তো দেখে নেবো আমরা ভিডিওটা আমি অলরেডি অ্যাকচুয়ালি দেখে নিয়েছি তো তোমাদের সাথে দেখার তোমরা বলছিলে না কেন রিয়াকশান দিচ্ছ না কারণ আমার সন্দেহ ছিল যে শুধু দেব এন্টারটেনমেন্ট থেকে না এটা অনেকগুলো চ্যানেল থেকে পোস্ট হয়েছো তো তো যদি ব্লক হয়ে যায় যাই হোক এনিওয়েজ আমি তোমরা চেয়েছো বলে আমি নিয়ে আসছি আমি নিজে প্রচণ্ড এক্সাইটেড ব্রো আমি দেব প্যান ফ্রম বাঁচপান একদম ছোট থেকে ওর ফার্স্ট মুভি শপথ থেকে আমি ওর ফ্যান সো এটা নিয়ে কোনো তর্ক হয় না সো লেট সি প্রথমে দেখে তারপর আমি এবার ব্যাপারে কথাবার্তা বলবো ইউজ ইউর হেডফোন আমি সর্দারিও তো সিধা বাদ যা সব সয় সরদাররা নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছ অ্যাকসেন্টটা ভুলে গেছি কাজ আজ এ জমিন খাদান হবে না তো শ্মশান দিস ইজ এট কাইস আমাদের দেব টিজারেই কাঁপিয়ে দিয়েছে তোমরা ভাবো ট্রেলার যখন আসবে তখন কী হবে আর টিজারে যে সেনগুপ্তর মেন কী ক্যারেক্টার সেটা কিন্তু একদমই দেখাই যে জীসেন সেনগুপ্তর ক্যারেক্টারটা কী জাস্ট ওনার সাথে দুটো জায়গায় দেখা গেছে ওনাকে কিন্তু লুকিয়ে রাখা হয়ে আই হোক ওনাকে ট্রেলারে আমরা বেশি দেখতে পাবো কারণ আমার এই জুটিটা এখন ওয়ান অফ দ্য বেস্ট জুটি মনে হয় দেব অ্যান্ড জীসু সেনগুপ্ত তোমরা যারা সাউথ ইন্ডিয়া থেকেও দেখছো তারা আগে যীসুণ সেনগুপ্তাকে তারাও চিনবে মানে যুসেন গুপ্তা এখন এত বড় একটা নাম করা পাবলিক হয়ে গেছে আমাদের কাছে তো হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট গুড লুকিং অ্যাক্টার ফ্রম আওয়ার টলিউড সো ভাল লাগছে অ্যাকচুয়ালি হয় না যে কেউ কেউ যারা যত এজ হচ্ছে লাইক তত বেশি আরও অ্যাট্রাক্টিভ হয়ে যাচ্ছে তাদের মধ্যে একজন হচ্ছে সংগুপ্ত আর দেব তাকে নিয়ে আমার কিছু বলার নেই হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট হি ইজ দ্য বেস্ট মানে হি ইজ রুলিং আই ইজ রুলিং তো ওই যে টাইম থেকে দেব যেখান থেকে শুরু করেছিল সেখান থেকে এখনও সে রুল করে যাচ্ছে আর আমি তো সারা জীবন দেখতে চাই আমি আমার ছেলে মেয়েদেরকেও দেখাতে চাই যে দেখো গাইস দেবকে সো এরকম ব্যাপার আর কি দেবকে নিয়ে প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায় কারণ আই লাভ হিম সো মাচ হি ইজ মাই ফেভারিট তোমরা তোমরা জানোই না মানে আমার ফেসবুকে আমি এত পোস্ট করতাম দেবকে নিয়ে এখনও করি যদিও মানে তখন একটু বেশি করতাম আর কি তখন যখন বেশি করতাম তখন আমাকে অনেকে কমেন্ট করতো মানে অনেকে দেব এটা ছিল আগে এখন সবাই দেবকে ভালোবাসা বর্তমানে সো অনেকে ছিল এরকম পাবলিক তো তারা না কমেন্ট করতো কিছু যদি লিখতো আমাকে লাইক কিছু ভুলভাল খারাপ জিনিস যদি লিখতো দেবের ব্যাপার আমি তাকে ডাইরেক্ট ব্লক করতাম সে আমার যতই ক্লোজ হোক না কেন আমি ইভেন নিজের ফ্রেন্ডদেরকেও ব্লক করেছি আমি এতটা সিরিয়াস দেবকে নিয়ে সো যারা লিখছি রে আমাকে যে দেব তুমি নাকি দেব তুমি দেবকে নিয়ে ভিডিও বানাওনি কেন দেবের টিজারটাকে নিয়ে আমি এক সেকেন্ড টাইম লাগাইনি ওটা দেখতে সো আমি ভেবেছিলাম আর কি যে ট্রেলারটা আসুক ট্রেলারে রিয়াকশন করবো কারণ টিজারটা এইটুকু এক মিনিট সামথিং সেকেন্ডের তো আমার মনে হয়েছিল যে ট্রেলারে জন্য আমি বেশি এক্সাইটেড কারণ এখানে জুসেন গুপ্তর আদৌ কী রোল আছে না আছে ওর ফ্রেন্ড তো বোঝা যাচ্ছে দেবের ফ্রেন্ড হিসেবে কাজ করতে কিন্তু ওনার রোলটা কি সেটাই তো বোঝা যাচ্ছিল না তো এই জন্য আমি ভেবেছিলাম এটা সো আর কোনো রিজন নেই সেটার পেছনে কারণ আমি অলওয়েজ যারা আমাকে ফলো করো ইনস্টাগ্রামে দেখো বা ফেসবুকে যারা আছো আমার তারা অবভিয়াস বিষয়ে যে তারা জানবে যে ঐশ্বর্য মানেই সে কিন্তু দেব ছাড়া আর কিছু বোঝে না সো দিস ইজ মি অ্যান্ড আই লাভ দেব সো মাচ আমি এখন তো সামনে থেকে দেখকে দেখার আমার সুযোগ হয়ে ওঠেনি এটাই আমার স্যাডনেস আর আমি চাইবো দেবকে একবার সামনে থেকে দেখতে আমার ভীষণ ইচ্ছা আছে দেবের সাথে একটা ডান্স করার সো এটাই জাস্ট আর কিছু না এইটুকুই আমার ইচ্ছে আর আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবই দেবের খাদান আমার ইচ্ছা ছিল আমি প্রচণ্ড এক্সাইটেড ইভেন তার আগে হয়তো অক্টোবরে টেক্কা রিলিজ করছে রুক্মিণী তো আমি সেটাও জন্য এক্সাইটেড তো লেটসি টেক্কার ব্যাপারটা গিয়ে এখন আমি জানি না আমি অতটা এক্সাইটেড নই টেক্কা কেনে যতটা আমি খাদানকে নিয়ে কারণ খাদান হতে চলেছে অল টাইম ব্লকবাস্টার আর সবচেয়ে বড় ব্লকবাস্টার ফিল্ম লেটসি তো থ্যাংক ইউ সো মাচ গাইজ আই হোপ তোমাদের ভালো লেগেছে টিজারটা যারা দেবকে ভালোবাসো তারা অবশ্যই ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আমি আরও চেষ্টা করব আরও ভিডিওস নিয়ে আসার খাদান রিলেটেড অ্যান্ড দেব রিলেটেড সো লেট সি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তপটাক বাই